বন্ধুরা তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো আমরা এই ভিডিওতে জানবো মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশ কি কি ভূমিকা রেখেছিল অর্থাৎ বাইরের দেশের যে মানুষের সমর্থন ছিল সেগুলো আমাদের মুক্তিযুদ্ধকে কীভাবে কিভাবে সে প্রভাব ফেলেছিল তো প্রথমেই বাইরের দেশের কথা বলতে গেলে আসে ভারতের কথা ভারত আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু অনেক সাহায্য করেছিল এবং তারা কিন্তু সবচেয়ে বেশি এবং সরাসরি সমর্থন জানায় আমাদের মুক্তিযুদ্ধকে এবং দেখা যায় যে ভারত আমাদের দেশের ভিতরে যে গণহত্যা লুণ্ঠন এবং ধ্বংসযজ্ঞ চলছে সেটা কিন্তু বিশ্বের সবার সামনে তারা তুলে ধরে এবং এর ফলে দেখা যায় যে বিশ্বের সমর্থনও কিন্তু আমরা পাই এছাড়াও বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ শরণার্থী যে ভারতে আশ্রয় নেয় তাদেরকে খাদ্য অস্ত্র দেওয়া হয় এবং যারা মুক্তিযোদ্ধারা যখন ভারতে যায় তাদেরকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করা হয়েছিল এবং দেখা যায় যে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায় এবং তখন ভারত ছয় ডিসেম্বর আমাদের বাংলাদেশকে ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি জানায় এবং এবং তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করার জন্য একটা ভারতীয় বাহিনী পাঠায় এবং মুক্তিবাহিনী ও যৌথ বাহিনী বাহিনী এবং ভারতীয় বাহিনী মিলে একটা যৌথ কমান্ড গড়ে তোলে এবং যৌথ বাহিনী যখন তীব্র আক্রমণ করতে থাকে তখন কিন্তু পাকিস্তান বাহিনী সরে গিয়ে তারা তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা নিঃশর্তে আত্মসমর্পণ করেছিল এবং ভারতের কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধে তারা জীবনদানও করেছিলেন তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে মুক্তিযুদ্ধে আমাদের বিভিন্ন দেশের ভূমিকার কথা বলতে গেলে সবার প্রথমে কিন্তু ভারতের এবং সবচেয়ে বেশি ভূমিকা ভারতের আমরা দেখতে পাই ভারতের পরে যে দেশটি সবচেয়ে বেশি অবদান রেখেছিল সেটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কারণ এটা ভেঙে বর্তমানে রাশিয়া হয়েছে এবং এবং বিভিন্ন সমাজতান্ত্রিক রাষ্ট্র তখন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এবং যখন পাকিস্তানি বাহিনী বাংলাদেশে গণহত্যা অগ্নিসংযোগ নারী নির্যাতন করছিল তখন এগুলো বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহ্বান জানান এবং তিনি ইয়াহিয়াকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য বলেছিলেন এছাড়াও সোভিয়েত যেসব পত্রপত্রিকা ছিল প্রচার মাধ্যমগুলো ছিল সেগুলো বাংলাদেশ পাক বাহিনীর নির্যাতনের কাহিনী এবং মুক্তিযুদ্ধে অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে আরও বেশি সাহায্য করেছিল এরপরের যে দেশ দেশটির কথা আমাদের মানে যে দেশটির অবদান আমাদের মুক্তিযুদ্ধে অনেক বেশি সেটি হচ্ছে গ্রেট ব্রিটেন তৎকালীন সময়ে সারা বিশ্বে কোনো সংবাদ পৌঁছানোর জন্য কিন্তু গ্রেট ব্রিটেনের গণমাধ্যম সবচেয়ে ভালো ছিল বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা বাঙালিদের উপরে যে নির্যাতন চলছিল এবং বাঙালিরা যে প্রতিরোধটা করছে যে সংগ্রামটা করছে সেগুলো সম্পর্কে এবং ভারতে যে শরণার্থীরা ছিলেন তাদের করুণ অবস্থা সম্পর্কে গণহত্যা সম্পর্কে সারা বিশ্বের মানুষকে অবহিত করেছিলেন এবং দেখা যায় এছাড়াও লন্ডনের গ্রেট ব্রিটেনে জন্মগ্রহণকারী জর্জ হ্যারিস এবং তার সাথে পণ্ডিত রবিশঙ্কর দাস মিলে প্রায় চল্লিশ হাজার লোকের সমাগমে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি করেন যাতে আমাদের দেশে আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত আরও বেশি আসে এবং সমর্থন আরও বেশি আসে যাতে আমাদেরকে আরও বেশি সহযোগিতা করার মাধ্যমে আমরা পাকিস্তানকে হারিয়ে দিতে পারি এরপরে জাতিসংঘের ভূমিকার কথাও বলতে হবে তো বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষা করে কিন্তু জাতিসংঘের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাঙালিদেরকে আরও বেশি অত্যাচার করছিলেন তখন কিন্তু জাতিসংঘ কিছু করতে পারেনি কেননা জাতিসংঘের যে প্রধান সবচেয়ে ভেটো ক্ষমতা সম্পন্ন যে পাঁচটি দেশ ছিল সেই দেশগুলোর বাইরে কিন্তু জাতিসংঘের নিজস্ব উদ্যোগে ভেটো দেওয়ার কোনো ক্ষমতা ছিল না এ কারণে তখন জাতিসংঘ কোনো ভূমিকা তেমন রাখতে পারেনি কিন্তু এছাড়াও ভারত সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং গ্রেট ব্রিটেন এই দেশগুলো কিন্তু আমাদের স্বাধীনতার যুদ্ধে অনেক বেশি ভূমিকা রেখেছিল তাহলে আমরা জানলাম যে মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশের ভূমিকাগুলো কী ছিল এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও প্রশ্নটা হচ্ছে ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয় তাহলে অপশনগুলো দেখি ভিডিওটা পজ করে তুমি উত্তরটা দিয়ে ফেলো তো আমরা জানি যে ভারত ছয়ই ডিসেম্বরে আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তাহলে এই ভিডিওতে আমরা জানলাম যে মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা কী ছিল এরপর আমরা জানবো যে যুদ্ধের পরে আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনের প্রক্রিয়া কী কী ছিল